নমস্কার, নিউজ ওয়েভ ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন হাজির হয়েছি সল্টলেক স্টেডিয়ামে, আর কিছুক্ষণ পরেই সল্টলেক স্টেডিয়ামের যুব ভারতীর ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্রথম ম্যাচ, মরশুমের প্রথম ম্যাচ কিন্তু শুরু করে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে আর্মি নেভির বিরুদ্ধে প্রথম ম্যাচ 2022-23 মরশুমের ইস্টবেঙ্গলের। মাঝের দু বছর কিন্তু করোনার জন্য দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয়েছিল ISL, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে দর্শকশূন্য স্টেডিয়ামে মাঝখানে গত দু বছর দুটো মরশুম কিন্তু খেলতে দেখা গেছে। এইবারে কিন্তু স্বমহিমায় একেবারে দর্শক ঠাসা স্টেডিয়ামে কিন্তু নিজেদের ঘরের মাঠে দর্শকদের সামনে কিন্তু ইস্টবেঙ্গল আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ খেলতে নামবে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সাজু সাজু রব, লাল হলুদ ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, জার্সি বিক্রি হচ্ছে, মাথার রিবন বিক্রি হচ্ছে, টুপি বিক্রি হচ্ছে, সব লাল হলুদ চারিদিকে। আপনারা দেখতে পাচ্ছেন সমর্থকরাও পর্যন্ত মাথায় লাল হলুদ রিবন পরে কিন্তু তারা দলকে সমর্থন করতে চলে এসেছেন। আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু ক্রমেই স্টেডিয়ামের দিকে পা বাড়াতে শুরু করেছে, ভিড় জমছে আস্তে আস্তে আস্তে। দর্শকরা কিন্তু স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছেন একটু একটু করে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্টেডিয়াম আশা করা যাচ্ছে কানায় কানায় ভরে উঠবে। আপনারা সেই ছবি আপনাদের সামনে নিউজ ওয়েভ ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের সামনে সবাই আমরা তুলে ধরছি। যতটা সম্ভব যথাসম্ভব আমরা চেষ্টা করব আপনাদের কাছে ইস্টবেঙ্গলের এই যে উন্মাদনা সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যতটা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা আসতে শুরু করে দিয়েছে। তারা কিন্তু প্রিয় দলের খেলা দেখবার জন্য, স্টেডিয়াম ভরানোর জন্য এবং দলের হয়ে গলা ফাটানোর জন্য কিন্তু তারা তৈরি। দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের বাইরে জার্সি বিক্রি হচ্ছে, অনেকে কিন্তু ফুটপাতে জার্সি নিয়ে বসে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, দলের লাল হলুদ প্রিয় ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ বিক্রি হচ্ছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছেন এখানে বিক্রি করতে, প্রিয় দলের সমর্থনও হচ্ছে সেই সঙ্গে, এবং সমর্থনের পাশাপাশি কিন্তু ফ্ল্যাগ, জার্সি, টুপি, রিবন ইত্যাদি সব বিক্রিও কিন্তু চলছে সমানতালে। আপনাদের সামনে নিউজ ওয়েভ ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের খুব ভাল লাগছে আসতে পেরে, কারণ অনেকদিন করোনার জন্য স্টেডিয়াম পুরো ফাঁকা ছিল, আর যুবাদি তো খেলাও হয়নি, ইস্টবেঙ্গলে খেলা হয়নি। আমরা খুব মিস করেছি, মাঠটাকেও মিস করেছি, আমাদের ক্লাবটাকেও মিস করেছি খেলা দেখার জন্য। তো সেই প্রতীক্ষার জন্য আমরা এসেছি, অনেক দূর দিয়ে এসেছি, আমরা বনগাঁ থেকে এসেছি, বজগাঁ ইস্টবেঙ্গল ফ্যান্সদের থেকে এসেছি আমরা। তো আমরা চাই ইস্টবেঙ্গল থেকে জিতুক, আমরা জিতি, আর আমরা ডুরান্ড কাপের প্রথম ম্যাচটা জয় দিয়ে আমরা চাচ্ছি যে আমরা জিতি। তো এই যে করোনার মধ্যে দিয়েও যে আমাদের ইস্টবেঙ্গল যে সাপোর্ট আর আমাদের এত সুন্দর দলটা করেছে, এর মধ্যেও আমাদের খুব ভালো লাগছে, আর আমরা চাই আজকে জিতুক ইস্টবেঙ্গল, এটাই চাই। থ্যাংক ইউ। তোমরা কত দূর থেকে এসেছো বলছো? আমরা বনগাঁ থেকে এসেছি। আমরা জয় চাচ্ছি, আমরা জেতার জন্য মাঠে নামে, ইস্টবেঙ্গল মাঠে নামে জয়ের জন্য, জয় ছাড়া আমি জয় ছাড়া কিছুই জানি না। আচ্ছা, কিন্তু আজকে তো প্রথম ম্যাচ এবং টিমটা এখনো পর্যন্ত তৈরি হয়নি, তোমরা কতটা আশাবাদী? আমরা টিমের উপরে, কোচের উপরে পুরোটাই আশাবাদী। আমরা চাইবো তারা জয় হবে, ও তা আমরা জানি তারা জয় দিয়ে আমাদের নতুন শুরু হবে, এটুকু আমরা জয়ের বিষয়ে 100% আশাবাদী যে আজকে আমরা জয় দিয়ে অভিযান শুরু করব। ডুরান্ডের আমরা গ্রুপ বি গ্রুপ চ্যাম্পিয়ন হই, আমরা নেক্সট স্টেপে যাব। জয় ইস্টবেঙ্গল, জয় মা ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল। থ্যাংক ইউ।
বলো কি রকম বিক্রি হচ্ছে? এখনো কি বিক্রি শুরু হয়েছে না জমি? এখনো বিক্রি শুরু হয়নি। এখনো বিক্রি শুরু হয়নি। কত করে দাম? কি কোনটার দাম কি ৫০-৬০-৭০-৮০। কি কি বিক্রি করছো? শুধু ফ্ল্যাগ নাকি আরো কিছু? ফ্ল্যাগ, উত্তরি, প্রত্যেকবার আসো ইস্ট বেঙ্গল ম্যাচের আগে? সব ম্যাচে, সব ম্যাচে। লাল হলুদ না না এটা চ্যানেল